তো দর্শক শ্রোতা, আমরা এখন ফার্মে চলে এসেছি। সমস্ত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি বাবরিজার লতিফরায়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুরগির যে বাচ্চাগুলো রয়েছে, আমরা মূলত একটি ফার্মে রয়েছি। আমরা এই ফার্মটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভালো আছেন তো আপনি? হ্যাঁ আছি ভালো। আচ্ছা হ্যাঁ ভালো আছি। তো এটা কি মানে ঠিক আছে, ভালো একটা পদক্ষেপ মুরগি ঘরে আর কি সুরক্ষার জন্য। তো আপনি ভালো আছেন তো? না আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপনারা এখানে কতগুলো মুরগি নিয়ে খামারটা করতেছেন? এখানে আমার বুডিংয়ে আছে 2000 মুরগি। 2000 মুরগি? হ্যাঁ। তাই মানে আপনার শুরুটা কিভাবে করছেন এখানে? প্রথমে আমি বিজনেসে চাকরি করছিলাম। জি। ওখানে চাকরি করি, দেখি ওখানে স্বাধীনতা নাই। জি। মানে কখন যে চাকরি যায়, কখন দেখা যায়, কখন নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করো করোনার সময়, 19 সালে করোনার সময় আমার দুই স্বামী স্ত্রী চাকরি করছিলাম। তো দুইজনকে বাইর করে দিল। আমি চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা নিজের পায়ে একটু উদ্যোগ করি, নিজের পায়ে দাঁড়াই। তখন আমার একটা বন্ধু এই পোলট্রি খামার করে, করার পর উনি দেখা যায় ভালো পজিশনে চলে গেছে। তারপরে আমি বাড়িতে 200 মুরগি দিয়ে শুরু করি, প্রায় ওখানে দুইটা সেট করি। করার পর দুইটাতে পড়ায় লাভজনক হয়। লাভ হওয়ার পর আমি তারপর চিন্তাভাবনা করি আমি একটু পজিশনটা ভালো করব, আরও বাড়াবো। তখন আমি তারপরে একটা ওই সেটটা করলাম 2000 মুরগির। ওখানে প্রায় বছর খানি করার পরে তখন চিন্তাভাবনা করি যে একটু বেনিফিট ভালো আসে। তারপর আবার চিন্তাভাবনা করলাম যে আমি আর একটা সেট বাড়াই। এখন এইভাবে আর কি আপনার চলছে? একটা আমার চিন্তাভাবনা আছে, সেট বাড়াইতে আছি। আল্লাহর রহমে দিন চলে। আপনি তো কিছুদিন আগে মুরগি বিক্রি করছেন এখানে বড়? আমি 2000 করলাম। আচ্ছা আচ্ছা। তারপরে আবার এখানে 2000 আছে বুডিংয়ে। চিন্তাভাবনা করছি আমি এইভাবে চলেছে ভালো। আচ্ছা, মানে অন্যান্য আপনার যে অনেকে বিজনেস করে বা অন্যান্য যে চাকরি করে, চাকরি থেকে কিন্তু এখানে আপনার স্বাধীনতা আছে, প্লাস আপনি পরিবারের সঙ্গে থাকতেছেন, সব কিছু মিলে আর কি একটা ভালো পজিশনে আছেন বর্তমান। তো এখন মানে আপনার এখানে কতদিনে এগুলো বাচ্চাগুলো এখানে নিয়ে আসছেন? হ্যাঁ আমি এলাই একদিনকার বাচ্চা নিয়ে আসি। একদিনে বাচ্চা নিয়ে আসেন? তো এখানে আপনার আমরা আপনার কাছে জানতে চাবো, মানে এখানে একদিনে বাচ্চা তো নিয়ে আসেন, তো এখানে এই বুডিং হাউসে আপনারা কীভাবে কি একদিনে বাচ্চার ইয়ার পরিচর্যাটা করেন? ওই যে প্রথমে আনিয়া পেপার দিছে বাচ্চা ছাড়ি দিতে হয়, তারপরে তাপ দেওয়ার লাগে ওইগুলো ইয়া দিয়া হিট 7 দিন দিতে হয়। আচ্ছা। আকাশে মনে হিট যদি আকাশের তাপমাত্রা যদি বেশি থাকে তো হিট দেওয়ার লাগে না, তাপমাত্রা যদি কম থাকে তো হিট দেওয়ার লাগে। যেহেতু এখন শীতকাল চলতেছে, মানে কিরকম আপনার কি কি লাইট এগুলো ইউজ করতেছেন? এগুলো আছে 100 ওয়াটের বাতি, আবার কেউ আবার 200 ওয়াটের দেয়। আচ্ছা, মানে তাপমাত্রার উপর নির্ভর করে এখানে দিতে হবে। তা এখানে খাওয়া দাওয়াগুলো কী কী দেন এখানে বাচ্চা? আমি এটাও তো মূলত প্রথমে চিকন ফিড, স্টার্টার ফিড দেওয়ার লাগে ছোটো বাচ্চার জন্য। তারপর 30 দিন যখন হয়ে যায় তখন গোরুয়ার মাটি, গোরুয়ার ফিড দেওয়ার লাগে। আমি ডিজি ফিডের সাথে ব্যবসা করি, আমার ডিলারের বাড়ি আছে ইয়া পঞ্চপুকুর। আচ্ছা, আপনি মানে মূলত এখানে একদিনে বাচ্চাগুলোকে সে আপনি যে চিকন যে ইয়েটা আছে ফিটে আছে সেটা আপনারা খাওয়ান, তারপর ধীরে ধীরে যখন বাচ্চার যখন বয়স বাড়ে তখন ফিটে আর কি মোটা যে ফিটে আছে সেটা আর কি আপনারা। তো এখানে আপনার এগুলো কি কি বিষয় দিচ্ছেন এখানে বাচ্চার জন্য? এগুলো এটা আছে তুষ, তারপরে নিচে কি দিচ্ছেন এখানে? আপনার তো এটা ঢালাই দেওয়া লাগে, আমার ঢালাই দেই নাই। আচ্ছা, আপনার ঢালাই না, মানে এখানে আপনারা ঢালাই না দেওয়ার কারণে আপনারা নেট বিষয়ে ইয়ে করতেছেন, শুকনো থাকে। আর নেক্সট প্ল্যান তো অবশ্যই আপনারা ঢালাই করতে হবে, ঢালাই করলে অবশ্য ভালো হবে আপনারা এখানে। যেমন আমার ওই সেটটা ঢালাই দেওয়া আছে। তো আচ্ছা, মানে এখন এখানে তাহলে মুরগির ইয়ে কতগুলো আছে এখানে?
মুরগি তো বর্তমান 2000 আছে আবার কিছুদিন পরে এটা ওখানে চলে যাবে আবার এখানে 2000 আসবে আচ্ছা এই যে বোর্ডিং হাউস দিয়ে মানে বোর্ডিং হাউসটাতে কতদিন পর্যন্ত এখানে রাখেন এখানে 15 দিন থাকব আমরা 15 দিন রাখার পর আপনারা যে মেইন যে ইয়াটা আছে সেটা যাবে ওখানে আপনারা কতদিন পর্যন্ত আপনারা এখানে রাখেন মানে 5-6 থেকে 7 দিন থাকে 7 দিন থাকে আপনার 2000 এর মতো বাচ্চা আছে তা এখানে বাচ্চাগুলো ঠিক কোথা থেকে সংগ্রহ করেন এগুলো বাচ্চালা আমরা যদি তো আমরা কোম্পানি থেকে ডাইরেক্ট নিয়ে আসি এটা ঘটনা আছে ভালো ফল পেতে হলে ভালো ভালো বাচ্চার দরকার তো অনেকেই তো মার্কেটে অনেক বাচ্চা পাওয়া যায় কিন্তু আমরা ওই সময় লোকাল বাচ্চা নেই না আর ওগুলো বাচ্চাতে বেনিফিটটা তত হয় না তো আমার ওই জন্যে আমার ডাইরেক্ট কোম্পানি থেকে সংগ্রহ করে নিই আর এমআর কোম্পানি সেটা পাবনা থেকে আসে আমার টাকা বুকিং করি ওখান থেকে আমাদের বাচ্চাটা চলে আসে আচ্ছা এইখানে যে বোর্ডিং হাউসটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে বোর্ডিং হাউসে চতুর্দিক কিন্তু আপনার ইয়া দিয়ে ঘিরাইছেন পাশে কেউ প্ল্যান শিট দিতেও পারে আচ্ছা আবার কেউ বাসের বেড়া দিতেও পারে মানে প্ল্যান শিটটা দিলে একটু খরচটা বেশি হবে আর এখানে হ্যাঁ এখানে খরচটা একটু কম হবে ইয়াতে খরচটা কম পড়ে কম হবে পাশাপাশি যে বাচ্চাগুলো থাকে এগুলো কিন্তু প্ল্যান শিট অনেক সময় আঘাত পায় আঘাত পায় কিন্তু বাসের যে ইয়াটা থাকে এটাতে কিন্তু আঘাত পায় না আর এখানে যদি ইয়াটা দেওয়া হয় যে মেঝেটা এখানে যদি মেঝেটা পাকার দেওয়া হয় তখন কিন্তু ভালো হয় হ্যাঁ কারণ কিন্তু স্যাঁতস্যাঁতে একটা হওয়ার সম্ভাবনা থাকে না মাটির উপরে যে নেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পানি পড়লে কিন্তু আপনার স্যাঁতস্যাঁতেই হয়ে যাবে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে সেটা কি আর পাকার যদি আপনারা এখানে দিতে দেন তাহলে কিন্তু সেটা হবে না তো দেখুন ভাই এটা হলো আপনার যে মুরগিগুলো নিয়ে আসবেন পরবর্তীতে এই যে স্থানটা নাকি হ্যাঁ ওখান থেকে এই স্থানে নিয়ে আসবো আচ্ছা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আর আগের দিন আমরা আসছিলাম অবশ্য আপনারা স্ক্রিনে আমাদের ভিডিওটা দেখতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতার যে ইয়েটা আমরা আসছিলাম এর আগে তো এখানে কতগুলো মুরগি ধরতে পারে এখানে এখানে 2000 2000 এর মতো মুরগি এরা যখন দিন যত বড় হয়ে তত মানে এখানে স্পেসের দরকার আছে আচ্ছা আচ্ছা এটা এখানে রাখবো ওখান থেকে বুডিং ঘরটা আছে সেই বুডিং ঘরটার আয়তন কতটুক ওটা 26x16 26x16 আর এখানে 2000 এর জন্য যে 45x16 মানে কিরকম খরচ আসতে পারে একটা বুডিং ঘর আর একটা ইয়া তৈরি করতে এখানে বুডিং ঘরটা তো আমার প্রায় লাখখানিক টাকা গেছে আচ্ছা আর এখানে এই রেডি মুরগি যেখানে আমি রাখবো এখানে জন্য প্রায় আমার 2,85,000 টাকা খরচ হ্যাঁ সেটাতে তৈরি করতে আর এখানে আপনার সব ধরনের ব্যবস্থাই আছে হ্যাঁ এখানে মুরগি এখন আসবে এগুলো যে ওইখানে যে মুরগিগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ তাই তো এখানে ওই যে তুষ রাখা আছে এখন তুষ ফেলে দেবো মেজের মধ্যে আচ্ছা তুষ ফেলে দেওয়ার পর আমরা আবার এখানে তাপ করবো ঘরটা ঘরটা হিট করাবো ওখান থেকে বাচ্চাটা এখানে নিয়ে আসবো আনার পর 30-35 দিনের মধ্যে আমি বাচ্চাদের আবার মুরগি ঠোঁটকা ছাঁকা দিতে হয় আচ্ছা ওটা কি জন্য করতে হয় ওরাই ঠোকাঠুকি করে মারামারি করি মারা যায় মানে 30 দিন বছর বয়সে যখন হবে 20-30 দিনের মধ্যে আমার ঠোঁট ছাঁকা দিই আচ্ছা 20-30 দিন তাদের উদ্দেশ্যে একটু বলবেন এখন বেকার যারা আছে যারা মনে করো বেকার যারা আছে তাদের দেখা যায় যে কর্ম নাই বেকার ধরিয়ে বেড়ায় বিদেশ যায় মানুষ ওগুলো বিদেশ না যেয়ে যে টাকা বিদেশে যাইতে খরচ হয় ওই টাকাটা দেশেই দেশেই বিজনেসের সঙ্গে সঙ্গে করলে অনেক বেনিফিটটা পাওয়া যায় বেনিফিটটা পাওয়া যায় 10 বছর আগে আমার আর আশা ছিল আমি এটা করব তারপরে 2 বছর থেকে আমি এটা করে ফেলেছি করতেছি খাওয়ার দাওয়ারগুলো কখন দেন ওকে আমরা দিনে 3 টাইম করে দিই সকালে দিই দুপুরে দিই রাতে দিই আর আর পরশুরাম তো ওগুলো খুবই কম এই সেটিগুলো আচ্ছা এখানে মানে কী কী ধরনের খাবারগুলো দেন প্রথমে যেই বুডিংয়ে তো ছোটো বাচ্চার জন্য স্টার্টার ফ্রি তারপরে ওটা 1-30 দিনের মধ্যে স্টার্টার মার খিলাই তারপরে 30 দিনের পর আবার গরুয়ার মারি 30 দিন থেকে 7 দিন পর্যন্ত গরুয়ার খাবার দিয়ে চলে আচ্ছা
আর এখানে যখন ইয়াতে নিয়ে আসেন আপনার এই এখানে নিয়ে আসেন তখন এখানে কি কি খাবারগুলো দেন এখানে এখন এখানে এই বর্তমান তো মুরগির বয়স কম কোনদিন থেকে তো এক থেকে তিরিশ দিনের মধ্যে স্টার্টারই মারতে হবে আচ্ছা তারপরে তিরিশ দিনের পর গরু আর ফিট মারা লাগবে মোটাটা তখন ওটা দিলে আর কিছু তাড়াতাড়ি গরু আসি যায় আচ্ছা গরুটা আসবে আর এখানে এখন পর্যন্ত আপনার কোনো সমস্যা পড়ছেন বা এরকম হ্যাঁ সমস্যা তো অবশ্যই আছে লাভ লস দুইটাই আছে দেখা যায় একবার যদি লস হয় আল্লাহর রহমে পরেরবার লাভ দিয়ে পূরণ হয়ে যায় মানে আপনার এখানে আসা পর্যন্ত এই পর্যন্ত আসা পর্যন্ত আপনার এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি বা মুরগি এরকম মরক বা এরকম কোনো কিছু না এই ধরনের কোনো এখনো আসে নাই এমনিতে বাজার আপডাউনের কারণে একটু লস আছে বাজার যদি ভালো হয় তাহলে দেখে যে বেনিফিট বেশি আছে আর বাজার যদি খারাপ হয় মরক এটা তো কাঁচা মাল আচ্ছা অবশ্যই আর এটা নির্ভর করে আবহাওয়ার ডিপেন্ড যদি আবহাওয়া যদি একটু ভালো হয়ে যায় তা বাজারটা আমাদের বাড়িয়ে যাবে আচ্ছা তো এখন বিষয়টা হলো যে মানে কি কি ধরনের সমস্যাগুলো মুরগির মূলত হয়ে থাকে প্রথমত মুরগির আপনারা তিনটা চারটা ভ্যাকসিন করবেন দেখা যায় চারটা ভ্যাকসিন করলে তা মুরগিটার রোগবালা একটু কম হয় নিয়ম মতো চারটা ভ্যাকসিন করতে হবে একটা হচ্ছে পাঁচ দিনে আর দ্বিতীয় প্রথম রানি খেতটা আমরা পাঁচ দিনে মারি আর দ্বিতীয় গাম্বরোটা প্রথম ডোজ বারো দিনে মারি নয় থেকে বারো দিনে তারপরে তৃতীয়টা সতেরো থেকে আঠারো দিনে মারতে হবে তারপর চতুর্থ নম্বরটা তেইশ থেকে চব্বিশ দিনের মধ্যে গাম রানি খেত দ্বিতীয় ভ্যাকসিনে মারি মারার পরে দেখা যায় মুরগিটা রোগবালা একটু কম হয় কম হয় রিস্কটা কমে যায় রিস্কটা কম থাকে হ্যাঁ তা এখানে খাবার জনিত কোনো সমস্যা বা এরকম কোনো কিছু হয় কি না 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 মুরগির না আচ্ছা তো জিকির ভাই এখানে আপনি পোলট্রি ফার্মের পাশাপাশি কি করতেছেন আর আরে পোলট্রি ফার্মের পাশে ওই যে আমি আর কিছু ওই বাড়ির আবাস সুবাদে বাড়ির খাদ্যার খাওয়ার জন্যে রসুন যাচ্ছি পেঁয়াজ যাচ্ছি এই মনে করো বেগুন টেগুন আছে এইগুলো টাটকা জাতীয় জিনিস পাই হ্যাঁ এগুলো আর কি বাজারে যেগুলো থাকে এগুলো বাসি অথবা কীটনাশক কীটনাশক থাকে সেটা থেকে আর কি ভালো একটু আর ভালো জাতের মনে করে আমরা পাইছি হ্যাঁ সেটাই কীটনাশকে খাইছি মূলত এখানে হলো যে আপনার বাজারে যেগুলো থাকে হ্যাঁ সেগুলো আপনার কীটনাশক এবং স্বাস্থ্যসম্মত না যার কারণে আপনি এখানে আপনার ফার্মের পাশাপাশি এরকম বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করতেছেন যাতে করে নিজের যে চাহিদাটা সেটা মেটাতে পারে তো দর্শক শ্রোতা এখন যেহেতু শীতকাল চলতেছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মুরগির যে প্রোটেকশনের যে বিষয়টা আছে বা সুরক্ষার যে বিষয়টা আছে সেটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আর এরকম কাগজ দেওয়ার মাধ্যমে যেহেতু এখন শীতকাল চলতেছে শীতকালে এরকম মুরগির বাচ্চা যাতে ঠান্ডার যে একটা প্রকোপ থাকে সেটা থেকে যাতে মুক্ত থাকতে পারে বা সুরক্ষিত থাকতে পারে সেরকম ব্যবস্থা করবেন নাম কি আমার নাম হলো রাহাত রাহাত তুমি এখানে কি ফার্মে থাকো হ্যাঁ আমার খালু ভাই থাকি পড়াশোনা করি পড়াশোনার পার্ট টাইম যে সময়টা আছে সেটা তুমি এখানে দাও পড়াশোনার পাশাপাশি এখানে যে সময়টা থাকে সেই সময়টা দাও তা কীরকম এখন কেমন লাগে আর কি এখানে কাজ করতে ভালোই লাগে পড়াশোনা করি সকাল হয় খাবার টাবার দিয়ে স্কুলে যাই আবার বিকেলে আসি এই যে পড়াশোনাটা ফেলে দেওয়া লাগে আচ্ছা মূলত এখানে এখানে তোমার কাজ করার একটা অভিজ্ঞতাও আসতেছে হ্যাঁ এখানে পাশাপাশি পড়াশোনাও করতেছো হ্যাঁ তোমার যে পরবর্তী যে প্ল্যান থাকে যে এরকম চাকরি অনেক সময় এখন চাকরি সোনার হরিণ হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে যদি চাকরি না হয় তখন তোমার একটা পরবর্তী যে পদক্ষেপ থাকবে যে এরকম নিজের একটা বিজনেস হ্যাঁ দাঁড় করানো তো এটা একটা ভালো পদক্ষেপ তুমি তোমার খালুর যে আছেন তার পাশাপাশি তুমি এখানে কাজ করতেছো হ্যাঁ ভালো একটা অবস্থা তো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ তো দর্শক শ্রোতা বাংলাদেশে কিন্তু এরকম অনেক ফার্মেই রয়েছে অনেক ধরনের ক্যাটাগরি ফার্ম রয়েছে সোনালী মুরগি কেউ ফার্ম করে আবার কেউ ব্রয়লার বা এরকম পোলট্রি যে জাতগুলো রয়েছে সেগুলো ফার্ম করে থাকে তো এই ফার্মটা একটু ভালো লাগলো সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনাদের এই ফার্মের ভিডিওটি কেমন লাগলো বা এরকম আর কোনো প্রশ্ন আপনাদের আছে কি না ফার্ম সম্পর্কিত কোনো বিষয় আপনাদের যদি
ধারণা থেকে সেটা শেয়ার করতে পারেন বা আপনাদের কোনো ফার্ম আমাদের শেয়ার করতে যাচ্ছেন বা এরকম প্রতিবেদন করতে যাচ্ছেন আমাদের কমেন্ট করতে পারবেন অথবা এরকম দিকরুল ভাইয়ের মতো যারা আর কি ফার্ম করে তা বা নতুন ফার্ম করতে আগ্রহী তারা আমাদের এখানে ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন অথবা এই এখানে এসে আপনারা দেখতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন আর আগামীতে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে নিত্য নতুন যে ভিডিওগুলো সেগুলো সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে